আজকের এপিসোডে আপনাদের নিয়ে এসেছি মধুপুর জাতীয় উদ্যানে। শুরুতে এই উদ্যান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম একটি জীব বৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত এই বনকে জাতীয় উদ্যান ঘোষণা দেওয়া হয় 1962 খ্রিস্টাব্দে। নিসর্গপ্রেমীদের কাছে মধুপুরের জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। কিভাবে আসবেন? রাজধানী শহর ঢাকা থেকে 125 কিলোমিটার দূরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা এটি অবস্থিত। টাঙ্গাইল জেলা শহর থেকে ময়মনসিংহ যাবার পথে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক বাম দিকে দেখতে পাওয়া যায়। ফটকের পাশেই মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস ও সহকারী বন সংরক্ষকের অফিস অবস্থিত। সেখান থেকে অনুমতি নিয়ে বনের ভিতর ঢুকতে হয়। এই উদ্যান 1982 সালের হিসাব অনুযায়ী 8,436 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এটি পূর্বের আয়তন থেকে অনেক ছোট হয়ে এসেছে, অনেকের মতে এটি প্রায় অর্ধেক। জীববৈচিত্র্য, এই বন পূর্বে চিতাবাঘের প্রিয় আবাসস্থল ছিল ও বিস্তৃতিও ছিল বিশাল। তবে বর্তমানে বানর, বুনশুকর, মুখপোড়া হনুমান, হরিণ, মায়া হরিণ, শিয়াল, বন বিড়াল, মেছোভাগ, বনরুই সহ 9 প্রজাতির স্তন্যপায়ী, লাল বনমোরগ সহ 38 প্রজাতির পাখি, 4 প্রজাতির উভচর ও কয়েক প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। বনের ঠিক মাঝখানে লহরিয়া বিট অফিসের কাছে রয়েছে একটি হরিণ প্রজনন কেন্দ্র। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত তথ্য। এবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।